নমস্কার বন্ধুরা, মৌসুমীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে তো কালী পূজা, মানে আমি আগের দিনের ব্লগটাতে দেখাইছিলাম যে থানাতে কীরকম প্রস্তুতি চলছে, তো আজকে পূজার দিনের ব্লগটা তোমাদেরকে দেখাবো। তো সাথে থাকো, আমি চলে আসছি সকাল সকালই। এই ড্রেস আপ তো নিশ্চয়ই আসতাম না, শাড়ি পরবো কিন্তু পরে। তো এখন কাজবাজ করবো আগে, তারপরে রেডি রেডি হয়ে আবার আসবো। তো চলো দেখতে থাকো, ব্লগটা একটু বড় হবে, কারণ এই 28 মিনিটের ব্লগ খেয়ে 8-9 মিনিটে করা একটু টাফ ছিল আমার কাছে। তো থানা মানে একটা বাড়ির পূজার মতো ফিলিংস, ছেলেরা জিনিস হলে এমনই হয়। আম পলো বানতে বলছে, একটা আমের বোঝা নিয়ে ফেলে, যাই হোক ভালো রেখে দিই। আমার লক্ষ্মী পূজা ফিল আসতেছে। এখন মেইন যেটা সেটা হচ্ছে বেল পাতাগুলো বাইচে রাখতে হবে, কারণ নালে পরে আবার যজ্ঞের সময় ঝামেলা হয়ে যায়। সব গোছা গেছে কমপ্লিট, মানে ফুলের পাতা সব রেডি হয়ে গেছে, আর নিজের বাড়ির পূজা নিজেকে তো কাজ করতেই হবে। কিন্তু এবার আমার ঠাকুরের কালারটা ও সেই লাগতেছে, সেই মানে সেই। দেখো তোমাদেরকে ভালো করে দেখাই ঠাকুরের কালারটা, সে ভালো লাগতেছে না, মালা ঠালা পড়লে আরো বেশি ভালো লাগবে। পুরোহিত দাদু গেছে বাজার, আর আমাকে এখানে রাখি গেছে হচ্ছে পাহারাদার। মার কি কোনো পাহারাদারের প্রয়োজন আছে? মা তো নিজে একাই পাহারা দেয় নিজেকে। আর এখন রাখি গেছে যেহেতু থাকাই লাগবে, দেখি দাদু কখন আসে, তারপরে আরো বাদ বাকি কাজবাজ শুরু হবে। আমাদের মৌসুমী কাজ করছে বাবা, বাংলার বধু। মৌসুমীও কাজ করে, মৌসুমী কাজ করে সত্যি। পূজার দিন না আজকে, ঘটে সিঁদুর লাগানোর ব্যাপারটা আমার সেই ভালো লাগে, কারণ এখানে পুরো ডিজাইন করতে পারি আমি নিজের মনের মতো, যার জন্য মজা পাচ্ছিলাম আর কাজ করতে তো ভালো লাগতেছিল। সব রেডি রেডি হয়ে গেল, এখন এসে দোকানে খাঁচাপাতি নিতে বললাম, বাড়ির পূজা সব করতে হয়। সারা জীবন বাজারই করতে হয় বাড়িতে। এখানে ফল কাটাকাটি চলছে। আমি মার সামনে ভিতরে, আমাকে দাদু বলছিল প্রদীপ লাগাইতে, মানে মোমবাতিগুলো। আমি হচ্ছে ওখানে মোমবাতিগুলো লাগালাম ভিতরে গিয়ে বসে বসে। তারপর বাইরের প্রদীপটা রেডি করতেছি, এটা হচ্ছে যজ্ঞের সময় সবাই জ্বালাবে। আইসি স্যার প্রথমটা জ্বালাবে, তারপর সবাই জ্বালাবে, ওটা রেডি করছি। এখন মোটামুটি দিকে হয়ে গেছে, এখন আমি যাচ্ছি, রেডি হবো তারপরে আসবো, তারপরে কথা হবে। আর ফ্রিন লাইটগুলো দেখাই দিই আজকে, কালকে তো দেখাইছি, আবার আজকে দেখাই। পুজো পুজো আসছে বললে আর এই টুনি লাইট দেখলে এই গান মনে করে। তো পুলিশ লাইনের ব্যারাকে চলে আসলাম রেডি হইতে, আর পুরো লাইনের ব্যারাকটা চেনাই যাচ্ছে না, লাইটিং এর লাইটিং চারপাশে। আর পুলিশ লাইনে পূজা হয়েছে সেটা পরে দেখাবো, আগে রেডিটা হয়নি। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, নর্তকী লাগতেছে মনে হচ্ছে দেখে। যাই হোক চলো যাই, যা সাচ্ছি সাচ্ছি, যেমন লাগতেছে একটু অ্যাডজাস্ট করে নিও। এখন যাবো হচ্ছে থানাতে, থানাতে গিয়ে তারপর দেখি কে কি সাজবো। লাইনেও পূজা হয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু রোল কল চলতেছে বলে আমি আর ভিতরে গেলাম না, ওই যে ওখানে ঠাকুর। চলো থানাতে যাই, মিস করে গেলাম। থানাতে এসে দেখি বোম ফুটানো চলছে। এই বোমটা সেই আছে, এই বোমটা সেই আছে। হ্যাঁ পীর পীরানি বোম, আরে এটা ভিডিও তো ভালো লাগে। দিওয়ালি দিওয়ালি ফিল হচ্ছে, চারপাশে বেশ আলো আলো। রঙ্গোলি না বানাইলে স্যার আমাকে রঙ্গোলি বানাই দিবে আজকে। সবাই মিলে কোনো মতো কইরে একটা রঙ্গোলি বানাচ্ছিলাম, এইভাবে করে তাড়াহুড়ো করে কি আর রঙ্গোলি হয়। সাইজ এদিকে আমাদের রঙ্গোলি কমপ্লিট, আর আমাকে এখানে টমেটো কাটতে বসা দিছে, আমি টমেটো কাটতেছি। আর এখন আর কি রিপোর্টার আসছিল, রিপোর্টার আমার ইন্টারভিউ নিচ্ছিল, আমার হাসিও পাইতেছিল, কিন্তু টমেটো দিকে কাটতেছি, এদিকে বক বক করতেছি। এখন বলছে, জিজ্ঞেস করছে, অ্যান্সার তো দিতেই হবে।
তারপর এখন ফুল থানার ভিউটা তোমাদেরকে দেখাই যে দেখো কত লোক আসছে এই যে রিপোর্টার আসছে সবাই ভিডিও করতে ব্যস্ত আমি এদিকে কাজ করতেছি গল্প করতেছি পুরোহিতের কাছে বকা খাচ্ছি যে এখানে কাজ করার সময় বটি কিন্তু এটা হ্যাঁ তাও আমি বকবক করেই যাচ্ছি আর দেখো ফুল থানাটা আজকে কি ভালো লাগতেছে না দেখতে কালকে তো এই লাইটিংগুলো জ্বলেই নেই আজকে ফুল লাইটিংগুলো জ্বলছে আর সবচেয়ে বড় কথা প্রদীপগুলো প্রদীপগুলো যা ভালো লাগতেছে মানে কিছু বলার নাই সেই সুন্দর বাইরের লাইটিংটা এটা কি সুন্দর লাগতেছে দেখো যে এই যে দেখো এটার লাইটিংটা মানে চারপাশে লাইটিংগুলো সে ভালো লাগতেছে চলো ভিতরে যাই তো এখানে আছে কাকুর কি পায়েস বানাচ্ছে ভোগের যে রান্নাবাড়ি সেটা হচ্ছে এখানেই হবে মানে পরিস্থিতি খুবই খারাপ কি সেজে এসেছিলাম কি হয়ে গেছে ভূত হয়ে গেছে এত মানে এটা ওইটা এটা ওইটা করতে করতে তো আর কিছু করার নাই তাও যাই হোক আমরা যে টেকগুলো নিছি আমি একে একে দিয়ে টেক নেবাচ্ছি কারণ নিজে তো এদিকেই ব্যস্ত সুতরাং টেক আর কীভাবে নেব এখন সব গানের সেট আপ হয়েছে এখন গান হবে চলো গান টান শুনি তো এখানে গানের সেট আপ রেডি হয়ে গেছে আর সব দর্শকরা বসে আছে গান শোনার জন্য সবাই বেশ সাজুগুজু করে আসছে আজকে মানে ইউনিফর্ম ছাড়া আর কি সবাইকে সবাই সিভিলে আছে আজকে সবাইকে অন্যরকম চেনাই যাচ্ছে না ওরে ভাগ্যিস আমি শর্টটা নিতে পারলাম শর্টটা নিতে পারলাম ভাগ্যিস তো স্যাররা সবাই আসছে এখন হচ্ছে তাহমবাবু মেজবাবু সব চালাচ্ছে এখন আইসি স্যার ভিতরে বসছে আর আইসি স্যারকে দিয়ে প্রথমে আর কি কি যেন একটা বলছিল দাদু মানে ওইটা করে তারপরে আর কি পুজোটা স্টার্ট করতে পারবে তো ওইটাই হচ্ছে আর এদিকে গান হচ্ছে কখন থেকে অপেক্ষা করতেছে এখনো পাত্তা নাই মানে কি বলি আর কিছু কি বলি আর ইন্তজার হয়ে গেই এরকম ফিলিং হচ্ছে দেখা যাক কোন বেলায় আসে তো ফাইনালি অনেক অপেক্ষার পরে আমাদের আজকের স্পেশাল গেস্ট চলে আসছে আর কি এখন বেশ ফুলফিল লাগতেছে দেখো কত লোক আর ও একদম আইসি স্যারের সেম কালারের পাঞ্জাবি পরে আসছে যে এটা চন্ডা চন্ডা আর আমি পোজ মারতেছি সবাই বসে গান শুনছে মার চোখ এখন স্টার্ট হয়ে গেছে তো এখন চোখ হবে তারপর অঞ্জলি তো একটু নাচানাচির পর এখন খাওয়া দাওয়ার পালা আমি আসলাম ফাইনালি সারা দিন না খাবার পর রাতে আড়াইটার সময় একটু খিচুড়ি খেতে ফাইনালি এই বছরের নামে আর কি আনন্দগুলি শেষ খায়া আসছে মুখে চুকে লেগে আছে যাই হোক এখন বাড়ি যাব তো সারাদিন তো অনেক হলো এখন এই যে ফাইনালি প্যাকেট নিলাম আর এই যে ঝর্ণা আছে আমার সাথে আর যাচ্ছি হচ্ছে এখন আমরা বাড়ি ওখানে ফটো খুব চলতেছে আর মা ওখানে যাব না কারণ ওখানে গেলেই লেট হবে জানা কথা তো চলো এখন বাড়ি যাই অনেক হয়েছে আর কত তো বেরিয়ে দেখি যে লাইটটা রাস্তাটা ফাঁকা তো মনে হলো একটু হাইটে নি তো ঝর্ণাকে বললাম একটু মোবাইলটা ধরো আমি একটু হাঁটি তো একটু হাঁটলাম
তারপর এখন চলো একবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো আসলাম বাড়ি, বাড়িতেও পূজা হয়। আমি বলছি সরি মা, আমি থাকতে পারিনি কয়েক বছর থেকে, ভগবান তো একই। এটা আমার বাড়ির ঠাকুর, ভাল লাগে, কান্না পায় মা, সরি। ওখানে না গেলেও হয় না, কি করি। তো চলো চলে আসলাম বাড়ি, টাটা। আবার নতুন ব্লগে অনেক কথা হবে, সারাদিনে অনেক বেশি টায়ার্ড। চলো টাটা।